ভোট বর্জনের আহ্বান দুদিনের হরতাল সফল করতে বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। সিলেটে চারজনকে এবং বরিশালে মিছিল থেকে দুই বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের আহ্বানে কুমিল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হলে 15 জন আহত হয়। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। সকালে কুমিল্লা নগরীর নিমতলি এলাকায় দক্ষিণ জেলা আহ্বায়ক আমিরুল রশিদ ইয়াসিনের বাসার সামনে বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়ে মিছিল বের করার চেষ্টা করে। এতে পুলিশ বাধা দিলে নেতাকর্মীদের একটি অংশের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। অপর একটি অংশ মহিলা কলেজ সড়কে বিক্ষোভ মিছিল বের করে। বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে সকালে নগরীর বগুড়া রোডের কাজী অফিস এলাকা থেকে মিছিল শুরু হয়। মিছিল থেকে দুই দিনের হরতাল সফল করার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলের শেষ মুহূর্তে বিএনপির দুই কর্মীকে আটক করে পুলিশ। নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সাতক্ষীরায় লিফলেট বিতরণ করে জেলা যুবদল। পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ঘরে ঘরে লিফলেট বিতরণ করেন তারা। এ সময় নির্বাচন বর্জন সহ ভোটদান থেকে বিরত থাকার আহ্বান জানান তারা এবং ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ গণ আন্দোলন গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন। দামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনের লক্ষ্যে সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী নেতৃত্বে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল ও দক্ষিণ সুরমা উপজেলার চকবাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়। এ সময় জেলা উপজেলা বিএনপি সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও গণসংযোগ করেছে মহানগর বিএনপি। সকালে নগরীর শানকিপাড়া এলাকায় মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের নেতৃত্বে এ কর্মসূচি পালন করেন দলীয় নেতাকর্মীরা। এসএটিভি নিউজ ডেস্ক।